প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমি ক্লাস 10 এর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, ত্রিকোণমিতিক রেশিওস এন্ড ত্রিকোণমিতিক আইডেন্টিটিস তোমাদের চ্যাপ্টার 23 এটা পড়াবো। দেখো, এর আগের দিন তোমরা কোণ সম্পর্কে ধারণা পেয়েছো, ত্রিকোণমিতিক কোণ এবং সেই কোণগুলো মাপা, কিভাবে কি কি পদ্ধতিতে মাপা হয় সেগুলো শিখেছো, এস ইকুয়াল টু আর থিটা সূত্র শিখেছো, পাই ইকুয়াল টু 180 ডিগ্রি, এই যে সম্পর্ক বৃত্তীয় পদ্ধতির সাথে ষষ্ঠী পদ্ধতি, এগুলো শিখেছো। আজকে শুরু করা যাক। দেখো, ধরো একটা ওএ একটা রশ্মি রেখা, ওবি আর একটা রশ্মি রেখা, মানে আর একটা রশ্মি রেখা না, ওএ রশ্মি রেখা ঘুরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে থিটা কোণ উৎপন্ন করছে। এখন ওবি রেখার উপরে আমরা ধরো এক্স, ধরো এম, ধরো পি তিনটে বিন্দু নিলাম। সেই বিন্দুগুলো থেকে আমরা যথাক্রমে এক্স ওয়াই, এম এন, পি কিউ লম্ব টানলাম কার উপর, না ওয়ে রেখার উপর। তাহলে ওই রশ্মি রেখার উপরে আমরা কি কি লম্ব টানলাম, এক্স ওয়াই, এম এন, পি কিউ। দেখো, তাহলে এখানে কয়েকটা ছোট ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ও এক্স ওয়াই একটা, ও এম এন একটা, ও পি কিউ আর একটা, তিনটে ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই ত্রিভুজগুলো কি বৈশিষ্ট্য, না এদের একটা কমন অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে, এইগুলো সব 90 ডিগ্রি, কারণ লম্ব টানা হয়েছে। তাহলে এই ত্রিভুজের দুটো কোণ, অর্থাৎ ও ও এক্স ওয়াই ত্রিভুজের দুটো কোণ, ও এম এন ত্রিভুজের এবং ও পি কিউ ত্রিভুজের দুটো কোণের সাথে সমান। কোন কোন কোণ, না এই থিটা কোণ আর এল 90, এই থিটা কোণ, থিটা কোণটা তো কমন সবারই আছে, আর এখানে 90 ডিগ্রি কোণ, এই দুটো কোণের সঙ্গে সমান। তাহলে অবভিয়াসলি কি হবে, তৃতীয় কোণগুলো সব পরস্পর সমান হবে, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই ও এক্স ওয়াই ত্রিভুজের তিনটে কোণ, ও এম এন ত্রিভুজের তিনটে কোণ এবং ও পি কিউ ত্রিভুজের তিনটে কোণের সঙ্গে সমান। এরকম যদি ত্রিভুজ পাওয়া যায়, তাহলে সেই ত্রিভুজগুলো কি হয়, না সদৃশ। তোমরা সদৃশতার যে চ্যাপ্টার আছে সেখান থেকে দেখবে। তাহলে ও এক্স ওয়াই, ও এম এন, ও পি কিউ ত্রিভুজগুলো সব পরস্পর সদৃশ। এখন সদৃশ হলে কি হয়, সদৃশ হলে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়, অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। অনুরূপ বাহু নিশ্চয় তোমরা জানো যে সমান কোণের বিপরীত বাহুগুলোই হচ্ছে অনুরূপ বাহু। অর্থাৎ অর্থাৎ ধরো এই 90 ডিগ্রি, এই কোণের বিপরীত বাহু হচ্ছে ও এক্স এখানে, আর এই এখানে ধরো এম এন ও কোণ, এটাও 90 ডিগ্রি, এর বিপরীত বাহু হচ্ছে ও এম, এর বিপরীত বাহু হচ্ছে ও পি। তাহলে ও এক্স, ও এম, ও পি এরা সবাই অনুরূপ বাহু। তাহলে এখন আমরা পেলাম কি, যে ও এক্স ওয়াই, ও এম এন, ও পি কিউ এই ত্রিভুজ তিনটে পরস্পর সদৃশ, আর সদৃশ হলে বাহুগুলি সমানুপাতি হয়। তাহলে কি রকম পাচ্ছি দেখি, ধর এক নম্বর দিলাম, তাহলে ধরো এক্স ওয়াই বাই ও এক্স, এক্স ওয়াই হচ্ছে থিটা কোণের বিপরীত বাহু, তাহলে এই এই ত্রিভুজের ক্ষেত্রে হবে এম এন বাই ও এম, এই যে ও ও এম এন ত্রিভুজের এই যে থিটা কোণ তার বিপরীত বাহু এম এন, সেই জন্য এম এন, এখানে থিটা কোণের বিপরীত বাহু ছিল এ এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই, আর এখানে এই লম্ব যে কোণটা, মানে সরি 90 ডিগ্রি যে কোণটা, তার বিপরীত বাহু ছিল ও এক্স, আর এই ত্রিভুজের বিপরীত বাহু হচ্ছে ও এম, সরি ও এম হবে, ও এম এখানে। তাহলে কি পাবো এই ত্রিভুজ থেকে, পি কিউ বাই ও পি। তাহলে এই একটা এরা সবাই কি হলো, এদের অনুপাত গুলো কি হবে, সমান। আবার ধরো দু নম্বর কেস, তাহলে এরকম কেউ যদি লেখে
ओ वाई बाई ओ एक्स समान ओ एन बाई ओ एन एवं ओ क्यू बाई ओ पी एक्षेत्रे कि एटा ओ एक्स बाई सॉरी ओ वाई बाई ओ एक्स ओ एन बाई ओ एन और ओ क्यू बाई ओ पी আবার আমরা পেতে পারি কি না এক্স ওয়াই বাই ও ওয়াই এম এন বাই ও এম ও এন ও এন আর পি কিউ বাই ও কিউ এরকম পেতে পারি এই অনুপাতগুলো সব সমান এই অনুপাতগুলো সব সমান এই অনুপাতগুলো সব সমান তার মানে আমি দেখতে পেলাম যে এই যে থিটা কোণ এই থিটা কোণের সাপেক্ষে থিটা কোণটা কমন সবার ক্ষেত্রেই আছে এই থিটা কোণের সাপেক্ষে এই অনুপাতগুলো সব সমান ঠিক আছে এরকম যদি এটাকে আমরা উল্টিয়ে দিই ধরো এই অনুপাতটাকে আমরা উল্টিয়ে দিলাম ও এক্স বাই এক্স ওয়াই ও এম বাই এম এন ও পি বাই পি কিউ এগুলো সমান হবে সিমিলারলি ও এক্স বাই ও ওয়াই ও এম বাই ও এন এগুলো উল্টিয়ে দিলে মানে অনন্য করে দিলে এগুলো সব সমান হবে এই যে অনুপাতগুলো এগুলোর একটা করে আমরা নাম দিই এখন আমি ত্রিভুজগুলোকে একটু আলাদা করে একটাই আঁকি এরকম ছিল তো এক্স ওয়াই এক্স ওয়াইটা কি থিটা কোণের সাপেক্ষে এক্স ওয়াইটা লম্ব এবং ও এক্সটা অতিভুজ তাহলে এটাকে আমরা পেয়েছি লম্ব বাই অতিভুজ অতিভুজকে সংক্ষেপে অতি করে লিখছি পরেরটা দেখো ও ওয়াই মানে ভূমি কেউ প্রশ্ন করতে পারে যে স্যার এইটা লম্ব কেন বললেন এটা কেন লম্ব বললেন না খুব সঙ্গত প্রশ্ন কারণ কোনটা কার সাপেক্ষে নিয়েছি থিটা কোণের সাপেক্ষে তাহলে থিটা কোণের সঙ্গে কোন বাহু দুটো অ্যাডজয়নিং সেটা ও এক্স ও এক্স তো জানো যে এটা 90 ডিগ্রির বিপরীত কোণ মানে এটা অতিভুজ এর নাম আর বাকি বাকি কোণটাকে আমরা এই বাহুটাকে বলবো আমরা ভূমি সেই জন্য বাকি এটা যদি ভূমি হয় তাহলে সমকোণী ত্রিভুজের তিনটে কোণ তিনটে বাহুর এক একটা নাম হচ্ছে এক একটা নাম ধরো এই নিচে থিটা কোণের সঙ্গে সংযুক্ত কোণটা বাহুটা হচ্ছে ভূমি এটাও তো অতিভুজ আর এটা হচ্ছে লম্ব কেউ যদি এই কোণটা সাপেক্ষে বলতো তখন এইটা ভূমি এক্স ওয়াই ভূমি হয়েছে তো এটা লম্ব হয়ে যেত এখন এখানে আমাদের থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি তাহলে ভূমি বাই অতি আর পি কিউ মানে লম্ব বাই ভূমি তাহলে দেখো তিনটে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যগুলো সব আলাদা আলাদা ছিল তথাপি এদের অনুপাতগুলো এই যে লম্ব বাই অতিভুজের অনুপাত ভূমি বাই অতিভুজের অনুপাত লম্ব বাই ভূমির অনুপাত এগুলো সব সমান আমরা যদি এগুলোকে উল্টে দিতাম অর্থাৎ অনন্য করে দিতাম অতি বাই লম্ব অতি বাই ভূমি ভূমি বাই লম্ব তাহলে এই অনুপাতগুলো সব সমান হতো তাহলে এই যে অনুপাত এটা কিসের অনুপাত না দুটো বাহুর দৈর্ঘ্যের অনুপাত দুটো বাহুর দৈর্ঘ্যের অনুপাত এগুলোর আমরা একটা করে নাম দেব ধরো এই নাম দিলাম আমরা সাইন থিটা এর নাম দিলাম আমরা কস থিটা এর নাম দিলাম আমরা ট্যান থিটা সাইন থিটার ভালো নাম হচ্ছে এস আই এন ই সাইন থিটা কস থিটার ভালো নাম হচ্ছে কোসাইন থিটা ট্যান থিটার ভালো নাম হচ্ছে ট্যানজেন্ট থিটা আমরা এইগুলোকে সংক্ষেপে বলি ভালো নাম বললাম অনেকের ভালো নাম থাকে ডাকনাম থাকে এগুলো আমাদের কাছে এগুলো ডাক নাম এগুলো আমাদের ভালো নাম এটা তোমরা অবশ্যই মনে রাখবে যে সাইন থিটা কস থিটা ট্যান থিটা এগুলো দুটো বাহুর অনুপাত মাত্র তাহলে অনুপাত হলে কোনো একক হবে না তাহলে এটা একটা শুদ্ধ সংখ্যা ঠিক আছে তো এটা যদি আমরা উল্টিয়ে দিই মানে অনন্য করে দিতাম তাহলে তাদের নাম কি এক এই সাইনই থাকতো না থাকতো না তাহলে অতি বাই লম্ব এটা আমরা বলতাম বলি কোসেক থিটা অতি বাই ভূমি এটাকে আমরা বলি সেক থিটা ভূমি বাই লম্ব
এটাকে বলি আমরা কট থিটা। তা এগুলোর কি ভালো নাম নেই? অবশ্যই আছে। এটার নাম হচ্ছে কোসেক্যান্ট থিটা, এর নাম হচ্ছে সেক্যান্ট থিটা, এর নাম হচ্ছে কোট্যাঞ্জেন্ট। এখান থেকে আমরা একটা সম্পর্ক পাচ্ছি, সম্পর্কটা কি না, সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কোসেক থিটা, কস থিটা ইকুয়াল টু ওয়ান বাই সেক থিটা, ট্যান থিটা ইকুয়াল টু ওয়ান বাই কট থিটা। কেউ এরকম বলতে পারে যে কোসেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা, সেক থিটা সমান ওয়ান বাই কস থিটা, কট থিটা ইকুয়াল টু ওয়ান বাই ট্যান থিটা। যাই হোক, সাইন থিটা কোসেক থিটার গুণফল ওয়ান, সেক থিটা কোসেক থিটার কস থিটা আর সেক থিটার গুণফল ওয়ান, ট্যান থিটা কট থিটার গুণফল ওয়ান। তারপরে এখান থেকে আমরা পাচ্ছি সাইন থিটা ইনটু কোসেক থিটা ইকুয়াল টু ওয়ান, কস থিটা ইনটু সেক থিটা ইকুয়াল টু ওয়ান, ট্যান থিটা ইনটু কট থিটা ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে সাইন থিটা, ধরো সাইন থিটা বা কস থিটা যাই হোক না কেন, এটার মানে সাইন ইনটু থিটা নয়, সাইন ইনটু থিটা নয়। এটা কখনো লিখবে না বা ভাববে না যে সাইন থিটা মানে সাইন ইনটু থিটা। তাহলে সাইন থিটার এক্সপ্রেশনটা কি, মানেটা কি, না সাইন থিটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে, তার যদি একটা কোণ থিটা হয় তাহলে সেই থিটা কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজের অনুপাত, লম্ব এবং অতিভুজের অনুপাত। এবং সমকোণী ত্রিভুজের তিনটে কোণের মধ্যে যদি একটা থিটা হয়, এটা 90 ডিগ্রি, এটা ধরো থিটা, তাহলে এক্ষেত্রে লম্ব হয়ে যাবে, এটা লম্ব, এটা হয়ে যাবে অতিভুজ, এটা তো অতিভুজ, তাহলে লম্ব আর অতিভুজের অনুপাত। এই যদি ত্রিভুজের বাহুটা বড় হতো, এটা ধরো থিটা, এক্ষেত্রে অনুপাতটা এখানেও থিটা এখানেও থিটা যদি হয়, তার মানে এই অনুপাতটা এই অনুপাতটা সেম হতে বাধ্য। কখনোই মাথায় এটা নিয়ে আসবে না যে সাইন থিটা সমান সাইন ইনটু থিটা, এটা একটাই বস্তু, এটা একটাই ব্যাপার। ঠিক আছে, কস থিটা একটাই ব্যাপার, সেক থিটা একটাই ব্যাপার, নট সেক ইনটু থিটা, নট সেক ইনটু থিটা, অলওয়েজ এটা মাথায় কখনো ঢোকাবে না। সেক থিটা মানে সেক থিটাই, মানে থিটা কোণের সাপেক্ষে অতিভুজ বাই ভূমির অনুপাত। এখন আমরা আলটিমেটলি যেটা পেলাম মেন, মানে ছটা যে এগুলোকে বলে ত্রিকোণমিতিক রেশিওস বলে, এই যে সাইন থিটা কস থিটা, হ্যাঁ সেক থিটা ট্যান থিটা কট থিটা, এগুলোকে বলে ত্রিকোণমিতিক রেশিওস বা ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, তো সাইন থিটা মানে আমরা, তার মানে এই ছটা অনুপাত ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে তিনটে পুরোপুরি আলাদা আর বাকি তিনটে অপরগুলোর অনন্য। তো আমরা সাইন থিটা সমান পেয়েছিলাম লম্ব বাই অতিভুজ, অতিভুজকে সংক্ষেপে অতি লিখলাম, কস থিটা সমান পেয়েছিলাম ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান পেয়েছিলাম লম্ব বাই ভূমি, এই তিনটে মেন আর বাকি তিনটে এদেরই অনন্য। প্রথম দিকে কি হয় যে এইগুলো মনে রাখতে গিয়ে অনেকের কষ্ট হয়, তো আমাদের একটা চলিত ভাষায় একটা মানে খুব ছড়া আছে যেটা এইটাকে মনে রাখার জন্য উপযোগী খুব, তো সেই ছড়াটা আমি তোমাদেরকে বলে দিই। ছড়াটার কিন্তু কোনো মানে নেই, ছড়াটার কোনো মানে নেই, শুধু জাস্ট এইটাকে মনে রাখার জন্য ছড়াটা যদি কেউ মুখস্থ করতে পারে তো অনেকটা কাজে দেয়। ছড়াটা আমি লিখে দিচ্ছি, কোনো মানে নেই ছড়ার, কিন্তু এই ছড়াটা মুখস্থ করলে কি হবে, তোমার এই সাইন থিটা মানে লম্ব বাই অতি, কস থিটা মানে ভূমি বাই অতি, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, এগুলো মনে রাখতে সুবিধা হবে। দেখো সাই বাবা জাস্ট
মানে সাইন মানে প্রথম অক্ষর এস তাহলে এটা সাইন থিটা, সাইন থিটা লম্বা অতি মানে লম্ব বায় অতিভুজ, কষাই কানা মানে প্রথম অক্ষর ক তাহলে কস, কস থিটা মানে ভির মানে ভ, অতিভুজ মানে অতি মানে অতিভুজ, তাহলে কস থিটা মানে ভূমি বায় অতি, ট্রামে বসে ট্রাম মানে ট্যান যেহেতু ট, হ্যাঁ ট্যান থিটা মানে লাগে ভয়, লাগে মানে ল, এখানে ল আছে মানে লম্ব, ভয় মানে ভূমি, লাগে ভয়, বাকি সব উল্টো হয়, বাকি সব উল্টো হয় বলতে ওই যে আমরা কোষেক থিটা শেখ থিটা কর থিটা এদের অনুলোম গুলোকে বুঝিয়েছি, ঠিক আছে। এই ছড়াটা এইটা মনে রাখতে পারলে আমি এত ছড়াটা মুখস্থ করার কথা কিছু বলছি না, যাই হোক তোমাদের যদি কাজে লাগে তো মুখস্থ করতে পারো। দেখো সাইন থিটা সমান আমরা পেয়েছিলাম লম্ব বাই অতিভুজ। এখন একটা সমকোণী ত্রিভুজের, একটা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, এবং অতিভুজ হচ্ছে বৃহত্তম বাহু, অতিভুজ হচ্ছে বৃহত্তম বাহু, ঠিক আছে। তাহলে এই বাহুগুলো এর থেকে ছোট না বড়? অবশ্যই ছোট, তার মানে লম্ব আর অতিভুজের মধ্যে লম্ব ছোট অতিভুজ বড়, অর্থাৎ লব ছোট হর বড়, তাহলে সেই ক্ষেত্রে এর ভ্যালু কত হবে? লেস দেন ওয়ান। সেরকম কস থিটা ভূমি বাই অতিভুজ, এটার ভ্যালু লেস দেন ওয়ান, কারণ ভূমি আর অতিভুজ এর মধ্যে ভূমি ছোট অতিভুজ বড়। ট্যান থিটা লম্ব বাই ভূমি, এটা কিন্তু বলা যাবে না, এটা লেস দেন হতে পারে, গ্রেটার দেন হতে পারে, কেউ লম্ব এরকম আঁকতে পারে লম্বটা ছোট করে, কেউ এই এত বড় লম্ব এইটুকু ভূমি আঁকতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো না যে এটা একের থেকে বড় কি একের থেকে ছোট। সেরকম কস থিটা সাইন থিটার অনন্য কি কোসেক থিটা? সেটা অবশ্যই গ্রেটার দেন ওয়ান হবে। কস থিটার অনন্য সেক থিটা? সেটা গ্রেটার দেন ওয়ান হবে অবশ্যই, ঠিক আছে। আর সাইন থিটার কস থিটার যোগফল কিন্তু গ্রেটার দেন ওয়ান হবে। কিরকম দেখো, সাইন থিটা প্লাস কস থিটা যদি হয়, সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ প্লাস ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ লসাগু হলো, তাহলে লম্ব প্লাস ভূমি। এখন দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়, তাহলে এটার ভ্যালু অবশ্যই গ্রেটার দেন ওয়ান। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা কি? না, এই থিটাটাকে অবশ্যই জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে হতে হবে, তা না হলে এই কন্ডিশনটা ফুলফিল করবে না। এবার সাইন স্কোয়ার থিটা, ধরো সাইন থিটা তার হোল স্কোয়ার, এটা আমরা লিখি কিরকম? না, সাইন স্কোয়ার থিটা। ধরো কস থিটা তার হোল কিউব, তার মানে কস কিউব থিটা। ধরো ট্যান থিটা তার টু দি পাওয়ার ফোর, তাহলে কি লিখব? ট্যান টু দি পাওয়ার ফোর থিটা, ঠিক আছে। এখানে কখনো এটা হবে না যে সাইন থিটা স্কোয়ার, এটা হবে না, এটা কিন্তু হবে না। ধরো এটাও হবে না যে কস কিউব থিটা কিউব, এটা হবে না, এটা হবে না। কেউ যদি লেখে, কেউ যদি লেখে ট্যান থিটা টু দি পাওয়ার ফোর, তাও হবে না, ঠিক আছে। তাহলে আমরা এইগুলোকে এইভাবে লিখতে পারি, কিন্তু একটা ব্যতিক্রম আছে, সেটা বলে দিই। ধরো কেউ লিখলো কস থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে কস টু দি পাওয়ার মাইনাস ওয়ান থিটা, এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, এটা হবে না। এটার মানে এটা শোন কি হবে? ওয়ান বাই কস থিটা মানে সেক থিটা। এটা একটা অন্য, এটা একটা অন্য জিনিস, এটা একটা অন্য জিনিস, এটাকে আমরা বলবো কস ইনভার্স, কস ইনভার্স, ঠিক আছে। এইটা তোমরা মাথায় রাখবে,
ধরো cos থিটা ইকুয়াল টু cos আলফা, cos থিটা ইকুয়াল টু cos আলফা, এখান থেকে আমরা বলতে পারি এটা কি ইমপ্লাই করবে, থিটা ইকুয়াল টু আলফা, থিটা ইকুয়াল টু আলফা। তার মানে এই নয় যে এই cos আর এই cos কাটাকাটি হয়েছে, এই cos আর এই cos কাটাকাটি হয়নি, এটা আমি এর আগেই বলেছি এটা একটাই ব্যাপার, এটা একটাই ব্যাপার। এখানে কি আমরা তুলনা করলাম যে cos থিটা যা ভ্যালু cos আলফার তাই ভ্যালু, তাহলে একটা সমকোণী ত্রিভুজের ধরো এইটা থিটা আর একটা সমকোণী ত্রিভুজের এইটা আলফা, তাহলে এর কি ভূমি বা অতিভুজের যে অনুপাত, এরও ভূমি বা অতিভুজের অনুপাত সমান, তাহলে অবভিয়াসলি এই দুটোর অনুপাত সমান হবে, তার মানে কি এই কোণ দুটো সমান হবে। কেউ যদি ভাবো যে cos cos কেটে গিয়ে এটা এসছে তা নয়, কিন্তু ধরো tan 45 ডিগ্রি সমান tan থিটা, তাহলে এখান থেকে লিখতে পারি অতএব থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ঠিক আছে, তোমরা মাথায় এটা একদমই নেবে না, এটা এটা cos থিটা কাটাকাটি হয় না, cos আমি এখানে লিখে দিচ্ছি যে এইভাবে এইভাবে কাটাকাটি হয় না, এইভাবে কাটাকাটি হয় না। পরীক্ষার সময় কেউ যদি এরকম করে কাটাকাটি করে এরকম লেখো, তাহলে পরীক্ষক ইচ্ছা করলে তাকে জিরো দিতে পারে। এবার আমরা তাহলে অনুপাত পেলাম বাহুগুলোর এবং তাদের একটা করে নামও আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা একটা উদাহরণ দেওয়া যাক, ধরো এবিসি ত্রিভুজ, এর এর এসি বি কোণটা থিটা, ঠিক আছে, এর কস থিটার ভ্যালু বলে দিয়েছে ধরো 5/13, 5/13, তাহলে তাহলে ট্যান থিটা সাইন থিটা এদের ভ্যালুগুলো কত আমাকে বার করতে হবে। এখন দেখো কস থিটা মানে কি, কষাই খানাই ভির অতি ছড়া দিয়ে বলে দিলাম, তাহলে ভির মানে ভূমি, অতি বলতে অতিভুজ, তাহলে এটা সমান ভূমি বাই অতিভুজ। তার মানে ভূমি আর অতিভুজের অনুপাত 5/13। তার মানে কেউ যদি ভাবো যে ভূমি সমান, কেউ যদি ভাবো ভূমি সমান 5, অতিভুজ অতিভুজ সমান 13 একক, তবে ভুল হবে, কারণ এদের অনুপাত বলে দিয়েছে, এদের অনুপাত এটা, ঠিক আছে। তাই আমরা কি করব, তাই আমরা এখানে ধরে নেব যে ধরি ভূমি সমান 5k একক, অতিভুজ সমান 13k একক, যেখানে যেখানে কে গ্রেটার দেন জিরো ধ্রুবক। হ্যালো, তাহলে এইটা আমরা এইভাবে করব, আমরা কখনোই 5 একক 13 একক লিখবো না। এবার দেখো ত্রিভুজের যেটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী ত্রিভুজের এটা ভূমি অতিভুজ এটা লম্ব, তাহলে তিনটে বাহুর মধ্যে কি সম্পর্ক, না অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে লম্ব স্কয়ার ইকুয়াল টু কি পেলাম, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ হচ্ছে 13k মানে 169k স্কয়ার মাইনাস 25k স্কয়ার, তার মানে 144k স্কয়ার, তার মানে লম্ব ইকুয়াল টু 12k, 12k। তাহলে তিনটে বাহুই আমরা পেয়ে গেলাম। এবার ট্যান থিটা মানে কি, ট্যান থিটা লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 12k, ভূমি হচ্ছে 5k, তার মানে এটা হয়ে গেল কে কে কেটে গেল 12/5, তার মানে 2.25। সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব কত 12k, অতিভুজ কত 13k, তাহলে 12/13। তাহলে এখান থেকে আমরা
শুধু ট্যান থিটা সাইন থিটা নয়, যে কোনো কোণানুপাত যদি বলে, যে কোনো কোণানুপাত যদি বলে, সেক থিটা বলো, কোসেক থিটা বলো, কট থিটা বলো, যাই বলুক না কেন আমরা বার করতে পারবো। শুধু তার আগে আমাদের কি করে নিতে হবে, যে এই তিনটে বাহুর দৈর্ঘ্য গুলো বার করে নিতে হবে। দুটো বাহুর দৈর্ঘ্য তো আমরা ধরে নিয়েছি 5 কে আর 13 কে, তাহলে অপর বাহুটা পিথাগোরাসের উপপাদ্য, এটা তোমাদের জানাই আছে, পিথাগোরাসের উপপাদ্য থেকে বার করে নেব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল স্টুডেন্টস কম্পেনিয়ন এটা সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটন প্রেস করবে। ধন্যবাদ সকলকে, ভালো থেকো।